Dear students, Chemistry Mart এর নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে জৈব রসায়নের একদম প্রথম থেকে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমাদের যেহেতু জৈব রসায়নে অনেক ভীতি আছে, অনেকে জৈব রসায়ন ধরতে চায় না, পড়তে চায় না, তো তাদের জন্য আমি জৈব রসায়নের কোন টপিকসগুলো আমরা ভালো করে পড়লে, আয়ত্ত করলে আমাদের জৈব রসায়ন নিয়ে আর ভীতি থাকবে না, সেটার জন্য আমি একটা লিস্ট পাশে লিখেছি এবং এগুলো নিয়ে যখন আমরা ডিটেইলস আলোচনা করব তখন জৈব রসায়নের ভীতিটা আশা করি কেটে যাবে তোমাদের। তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখবে, কারণ এটার উপর মোটামুটি তোমাদের জৈব রসায়নের ভবিষ্যৎ নির্ভর করছে বলা যায়। কারণ এই টপিকগুলো বাদেও আমাদের আরও কিছু ইম্পর্ট্যান্ট টপিক আছে, কিন্তু এই টপিকগুলো বাদ কোনোভাবেই দেওয়া যাবে না। তাহলে দেখো, জৈব রসায়নের ভীতিটা কাটানোর জন্য আমার এই ফুল আলোচনাটা যদি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে আমার মনে হয় তোমাদের জৈব রসায়নের যে সমস্যা আছে, টুকটাক কিছু সমস্যা, সেই জিনিসগুলো পুরোপুরি কেটে যাবে আশা করি। তো দেখো, আমি প্রথমে যে জিনিসটা লিখেছি এখানে, অ্যালকিনের ওজোনোলাইসিস, এটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক যে অ্যালকিনের ওজোনোলাইসিস কীভাবে করতে হয়। তো আমি ছোট্ট দুই একটা উদাহরণ দিয়ে প্রথমে স্টার্ট করি। যেমন ধরো, আমি সিম্পল একটা যৌগ নিলাম যে CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিন। এখন সাধারণত অ্যালকিনের ওজোনোলাইসিসে আমরা ডাবল বন্ডের অবস্থানটা নির্ণয় করি যে কোথায় ডাবল বন্ডটা আছে। তাহলে সেই হিসেবে আমি যদি এই অ্যালকিনকে ওজোনোলাইসিস করি, কারণ ওজোনোলাইসিসের আমাদের দুটো স্টেপ, প্রথমে ওজন সংযোজন করতে হবে, তারপর জিঙ্কের সাথে পানির উপস্থিতিতে বিক্রিয়া করতে হবে, যে কারণে দুইটা স্টেপ মিলেই সেটাকে ওজোনোলাইসিস বলা হয়। তাহলে যখনই আমি যেই যৌগটা, অর্থাৎ ডাবল বন্ডের যৌগ যেটা আছে, দ্বিবন্ধনযুক্ত যৌগ, সেটাকে ওজোনোলাইসিস করব, সিম্পল জিনিস, ডাবল বন্ডের এই পাশের অংশটার সাথে যদি একটা অক্সিজেন দিয়ে আমি যেই যৌগটা তৈরি করি, অর্থাৎ এখানে একটা যৌগ হবে HCHO, তার মানে CH2Oকে আমি HCHO লিখতে পারি, আবার এই অংশটাও আরেকটা CH2O মানে HCHO তৈরি হবে, অর্থাৎ দুই অণু এখানে মিথানল তৈরি হবে। অর্থাৎ আমি ডাবল বন্ডের যৌগটা দেখে সেখানে কোন যৌগ তৈরি হবে সেটা ইজিলি বলতে পারি। যেমন দেখো, একটু জটিল টাইপের যদি ইয়ে হয়, যেমন ধরো CH3, তারপরে CH ডাবল বন্ড CH2, তার মানে এটা দেখেও বলা যাচ্ছে খুব ইজিলি যে আমার ডাবল বন্ডের এই পাশে যে অংশটা আছে সেই অংশটার সাথে যদি আমি একটা অক্সিজেন দিয়ে CH3CHO করি, এবং এই পাশে যে অংশটা আছে সেটাকে HCHO, তাহলে এইভাবেই কিন্তু ডাবল বন্ডের, অর্থাৎ অ্যালকিনের ওজোনোলাইসিসে যেই যৌগগুলো উৎপন্ন হয় সেই জিনিসগুলো আমরা খুব সহজে বলতে পারবো। আবার যদি এমন হয়, ধরো আমার একটা বিক্রিয়ায় CH3C, এখানে একটা CH3, তারপরে ডাবল বন্ড এবং এইখানে CH3, এইভাবে আছে। সুতরাং এখান থেকেও যেটা দেখা যায় যে আমার ডাবল বন্ডের এই পাশের অংশ যেটা আছে সেটার মাঝখানের অংশটার মধ্যে যদি একটা অক্সিজেন দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে সেটা হবে CH3COCH3 সেটা, এবং এই পাশের অংশটার সাথে যদি একটা অক্সিজেন দিই তাহলে সেক্ষেত্রে CH3CHO। তার মানে দেখেই বোঝা যাচ্ছে, অর্থাৎ ডাবল বন্ডের যৌগ দেখলেই আমরা সেটা থেকে কোন অ্যালডিহাইড বা কিটোন পাওয়া যাবে সেটা খুব সহজেই আয়ত্ত করতে পারি, যদি তুমি ডাবল বন্ডের অবস্থানটা, অর্থাৎ আমি যৌগটা ঠিকমতো লিখতে পারি। এবার আসো তার বিপরীত চিত্র। অনেক সময় আবার আমাকে অ্যালডিহাইড বা কিটোনগুলো দিয়ে দেয়, আমার অ্যালকিনটা কী হবে সেটা আমাকে বের করতে বলে, তখন কিন্তু সহজ, অর্থাৎ আমি এতক্ষণ অ্যালকিনের দুইটা পার্টের সাথে একটা অক্সিজেন যুক্ত করে দিছি, আর এখন তার উল্টাটা, অর্থাৎ আমাকে যখন অ্যালডিহাইড বা কিটোন দেবে তখন সেই দুইটা অ্যালডিহাইড বা কিটোন থেকে শুধুমাত্র অক্সিজেনটাকে বাদ দিয়ে যে অংশটা আসবে তাদেরকে ডাবল বন্ড দিয়ে জোড়া লাগানো। যেমন দেখো, এখানে দুই অণু অ্যালডিহাইড মিথানল উৎপন্ন হয়েছে, তাহলে দুই অণু মিথানল যদি আমি আলাদা আলাদা করে মিথানল প্লাস মিথানল ধরি, তাহলে এই মিথানল থেকে একটা হাইড্রোজেন অক্সিজেন যদি বাদ দিই
তাহলে অংশ আসে CH2 এবং এই পাশের অংশ কিন্তু যেহেতু আরেকটা ফর্মালডিহাইড বা মিথানল সেখান থেকে যদি একটা অক্সিজেন বাদ দিই তাহলে সেখানেও CH2 তাহলে যৌগটা হবে তখন ইথিন একইভাবে দেখো এইটাও যখন আমি এই অক্সিজেনটাকে বাদ দিব তখন এই অংশটা CH3CH আর এই অক্সিজেনটাকে যখন বাদ দিব তখন সেটা CH2 তার মানে অর্থাৎ এখানেই যদি আমি ডাবল বন্ডের জোড়াটা লাগিয়ে দিই তাহলে কিন্তু আমাদের যৌগটা কমপ্লিট হয়ে যায় একইভাবে আমার এই যৌগটা যখন কিটোন তার মানে কিটোন হলেই তোমাকে অবশ্যই এটা চিন্তাকে মাথায় রাখতে হবে যেটা অবশ্যই পার্শ্ব শিকল হবে তাহলে এখানে যেহেতু একটা কিটোন একটা অ্যালডিহাইড তাহলে একটা পার্শ্ব শিকল হবে এবং সেই পার্শ্ব শিকলটা কি সেই পার্শ্ব শিকলটাও আমাদের CH3CO মাঝখানে ওটা মুছে দিয়ে কার্বনের এই পাশে যা আছে কারণ CO মূলকের দুই পাশে তো দুইটা অ্যালকাইল মূলক থাকবে তাহলে একটা অ্যালকাইল মূলক পাশে আরেকটা অ্যালকাইল মূলক উপরে বা নিচে তাহলে সেই হিসাবে CH3CCH3 মানে ওটাকে বাদ দিয়ে তারপর ডাবল বন্ড এবার এই পাশের অংশে অক্সিজেনটাকে বাদ দিয়ে এই অংশটা জাস্ট জোড়া লাগিয়ে দাও তাহলে অ্যালকিনের ওজোনোলাইসিস সেটা যত ধরনের অ্যালকিন যে অ্যালকিনই হবে হোক না কেন তাহলে সেটা আমরা খুব সহজে অ্যালকিনের ওজোনোলাইসিস অর্থাৎ আমি দুই দিক থেকে সেটা বের করতে পারবো মানে অ্যালকিন থেকে ওজোনোলাইসিস হয়ে কোন কোন অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হবে সেটা যেমন বের করতে পারবো একইভাবে আমার অ্যালডিহাইড বা কিটোন যদি দেওয়া থাকে সেটা কোন অ্যালকিন থেকে উৎপন্ন হচ্ছে এবং ডাবল বন্ডের অবস্থানটা কোথায় আছে সেটাও কিন্তু আমরা এই নিয়ম অনুসারে সহজে বের করতে পারবো এবং এই অ্যালকিন থেকে যেহেতু অ্যালডিহাইড এবং কিটোন তৈরি হয় আমাদের অ্যালডিহাইড কিটোন তৈরি করলে সেখান থেকে আমাদের প্রশ্ন করার বিভিন্ন টাইপের প্রশ্ন করার অনেক ধরনের সুযোগ থাকে কারণ আমাদের এখানে পরবর্তীতে আমি একটা জায়গায় লিখেছি যে অ্যালডিহাইড কিটোনের কেন্দ্রাকর্ষী যৌগ বিক্রিয়ায় সক্রিয়তা এটি নিয়ে এত বেশি প্রশ্ন হয় যে প্রতিটা বোর্ডে মোটামুটি আমাদের অ্যালডিহাইড কিটোনের কেন্দ্রাকর্ষী যৌগ বিক্রিয়ায় বা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় সক্রিয়তা এই অংশটা কিন্তু থাকেই তাছাড়াও আমাদের অ্যালডিহাইড কিটোনের আবার কিছু বিক্রিয়া আমি এখানে তাও উল্লেখ করেছি যেমন অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কেনিজারো বিক্রিয়া তারপর তার তিনটা শনাক্তকারী বৈশিষ্ট্য শনাক্তকারী বিক্রিয়া আছে একটা DNPH বা ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন পরীক্ষা টলেন বিক্রিয়ক পরীক্ষা এবং ফেলিং দ্রবণ পরীক্ষা এই পরীক্ষাগুলো তাও কিন্তু অ্যালডিহাইড কিটোনের সাথে যেহেতু সম্পর্কিত সেই জন্যই আমাদের অ্যালকিনের ওজোনোলাইসিসটা এতটা ইম্পর্ট্যান্ট কারণ ওজোনোলাইসিস যখনই হবে সেখান থেকে আইদার অ্যালডিহাইড অর কিটোন অর বোথ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন মানে দুইটাই উৎপন্ন হয় এবং সেখান থেকেই আমরা বিভিন্নভাবে প্রশ্নটা সাজাইতে পারি তাহলে আমাদের অ্যালকিনের ওজোনোলাইসিস অংশটা সম্পর্কে আশা করি তোমাদের মোটামুটি ভীতিটা কাটবে যদি আরেকটু নিজেরা ভালো করে স্টাডি করো তাহলে আমি প্রথম অংশ যেটা আছে সেটা আমি শেষ করলাম আমাদের অ্যালকিনের ওজোনোলাইসিস তারপরে যদি তোমাদের মেজর কোনো প্রবলেম থাকে সেটা নিয়ে আমরা পরে কথা বলব এইবার দেখো এর পরবর্তী আমাদের যে অংশটা আছে আমি আগেই বলছি যে তোমরা যদি এই ফুল ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে জৈব যৌগ নিয়ে তোমাদের অনেকটুকু ভীতি কিন্তু কেটে যাবে আশা করি এবার দেখো আমাদের দ্বিতীয় যে অংশটা আছে সেটা হচ্ছে অ্যালকোহলের জারণ অ্যালকোহলের জারণ যখনই বলবে তোমাকে মাথায় রাখতে হবে যে অ্যালকোহলের মধ্যে আমরা 1°, 2° এবং 3° আছে এবং 1° লেখার একমাত্র ইয়ে হচ্ছে আমি যদি এইভাবে চিন্তা করি যে লাস্টে CH2OH থাকলে সেটা হচ্ছে 1° অ্যালকোহল এর আগে আমি আমার পছন্দ মতো CH2CH3 বিভিন্ন জিনিস দিতে পারি অথবা তোমাকে যদি ফিক্সড করে দেয় এক কার্বন বিশিষ্ট 1° অ্যালকোহল 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল যাই হোক না কেন CH2OH লাস্টে থাকবেই আর যদি ফিক্সড 1 কার্বন বিশিষ্ট বলা হয় তখন তার সাথে শুধুমাত্র একটা হাইড্রোজেন যুক্ত হয়ে মিথানল হবে কিন্তু একের অধিক যদি অ্যালকোহল হয় একের অধিক কার্বন বিশিষ্ট অ্যালকোহল হয় তাহলে CH2OH লিখে তার আগে আমি আমার প্রয়োজন অনুসারে কার্বনটা দিব এবার দেখো একইভাবে 2° অ্যালকোহল যেটা আমি যদি এইভাবে লিখি যে CHOH থাকবে তার দুই দিকে দুটো অ্যালকাইল মূলক থাকবে তো অ্যালকাইল মূলক হিসেবে আমি এখানে একটা মিথাইল মূলক এবং এইখানে একটা মিথাইল মূলক দিলাম তাহলে এটা 2° অ্যালকোহল হয়ে গেল এটা হচ্ছে 1 প্রোপানল এটা 2 প্রোপানল বাট এটা 1° অ্যালকোহল এটা 2° অ্যালকোহল তো আমাদের অ্যালকোহলের জারণ যেটা লিখেছি সাধারণত জারণ বিক্রিয়া যেটা হয় সেটাতে জায়মান অক্সিজেন বিক্রিয়া করে এবং জায়মান অক্সিজেন কিসের উপস্থিতিতে জায়মান অক্সিজেনটা তৈরি হবে অলওয়েজ আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এবং
সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করলে, এই দুইটা বিক্রিয়া করলেই কিন্তু এখানে অন্যান্য যৌগের সাথে আমাদের জায়ামান অক্সাইনটা প্রস্তুত হয়। এখানেও তাই আমাদের জায়ামান অক্সাইন প্রস্তুত হইল। এইবার এই জায়ামান অক্সাইন যখন আমাদের 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে বিক্রিয়া করবে তখন উৎপন্ন হবে অ্যালডিহাইড, আর 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে বিক্রিয়া করলে উৎপন্ন হবে কিটোন। এবং খেয়াল রাখতে হবে সেখানে কিন্তু কার্বনের সংখ্যা যাই আছে তাই থাকবে। যেমন এখানে 3টা কার্বন বিশিষ্ট 1 ডিগ্রি অ্যালকোহল আছে, তাহলে 3 কার্বন বিশিষ্ট CH3 CH2 CHO হবে এবং সাথে পানি উৎপন্ন হবে। এটা হচ্ছে অ্যালকোহলের 1 ডিগ্রি অ্যালকোহলের মৃদু জারণ। তীব্র জারণ যখন হবে তখন অ্যালডিহাইড থেকে আবার কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে, সেটা আমি এই মুহূর্তে আর মানে বলছি না। এবার দেখো আমরা এই 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি করলাম, এবার 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আমাদের উৎপন্ন হবে কিটোন। তাহলে কিটোনটা কীরকম উৎপন্ন হবে দেখো, আমাদের এইখানকার হাইড্রোজেন দুইটা মিলে অক্সিজেনের সাথে পানি তৈরি করবে, আর বাকি পার্ট যেটা আছে অর্থাৎ আমাদের CH3 CO CH3 এই কিটোনটা উৎপন্ন হইল, সাথে পানি উৎপন্ন হইল। এটা আমরা সিম্পলি যেই যৌগগুলো সবচেয়ে বেশি পরিমাণে আসে সেইটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি, কারণ আমাদের না হয় আলোচনাটা অনেক দীর্ঘ হয়ে যাবে। তারপরে তাহলে কিটোনের অর্থাৎ আমি যদি 2 ডিগ্রি অ্যালকোহলের জারণ করি সেই ক্ষেত্রে আমাদের কিটোন উৎপন্ন হবে এবং পানি উৎপন্ন হবে। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলের জারণে অ্যালডিহাইড, আর 2 ডিগ্রি অ্যালকোহলের জারণে কিটোন উৎপন্ন হয়। যদিও আমাদের 3 ডিগ্রি অ্যালকোহলের প্রাথমিক জারণ বা মৃদু জারণেও কিটোন উৎপন্ন হয়, কিন্তু তাতে কার্বনের সংখ্যা একটা কমে যায়। আমার ওই আলোচনাটা আমি এই মুহূর্তে করছি না। সুতরাং এইখানেও দেখো অ্যালকোহলের জারণেও আমাদের যেই দুইটা যৌগ প্রস্তুত হয় সেই দুইটা যৌগ আবারও অ্যালডিহাইড কিটোন, এবং অ্যালডিহাইড কিটোন আসলেই সেটা কিন্তু প্রশ্ন করার অনেকগুলো স্কোপ এখানে থেকে যায়। তার মধ্যে অ্যালডিহাইড কিটোনের কেন্দ্রাকর্ষী যৌথ বিক্রিয়ার সক্রিয়তা, তারপরে আছে যেটা অ্যালডোল ঘনীভবন কেনিজার বিক্রিয়া, এবং DNPH টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ পরীক্ষার মধ্য অর্থাৎ ওই টাইপের প্রশ্নের সাথে লিঙ্ক করে দেওয়া যায়। তাহলে সেই জন্যই আমাদের অ্যালকিনের ওজোনোলাইসিস কিংবা অ্যালকোহলের জারণ দুইটা ইম্পর্টেন্ট, কারণ দুইটাতেই ফাইনাল যে যৌগগুলো প্রস্তুত হয় সেটা কিন্তু অ্যালডিহাইড কিটোন। অ্যালকিনের ওজোনোলাইসিসে অ্যালডিহাইড কিটোন, আবার অ্যালকোহলের জারণেও কিন্তু অ্যালডিহাইড কিটোনই পাচ্ছে। তাহলে সেই জন্য আমরা সেই আলোচনাটাও ধরলাম যে অ্যালকোহলের জারণ যদি একটু তোমরা একটু ক্লিয়ার করে নাও তাহলে আশা করি পুরোটা খুব সহজেই আনসার করতে পারবা। এবার আমরা তৃতীয় যে অংশটা লিখেছি সেটাতে লেখা আছে সংযোজন এবং প্রতিস্থাপন। এটি নিয়ে আমি একটু ডিটেলস কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের জৈব যৌগের বিক্রিয়া কিন্তু 4টা প্রকার, 4 ক্যাটাগরিজ, 4টা শ্রেণীর জৈব যৌগের বিক্রিয়া। তার মধ্যে একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, একটা প্রতিস্থাপন বিক্রিয়া, একটা হচ্ছে অপসারণ, এবং আরেকটা হচ্ছে সমানুকরণ। তবে সৃজনশীল প্রশ্নের জন্য আমাদের সংযোজন এবং প্রতিস্থাপন বিক্রিয়াটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সংযোজন, প্রতিস্থাপন, আরেকটা হচ্ছে অপসারণ, এবং একটা হচ্ছে সমানুকরণ। আমি যদি খুব মানে সংক্ষেপে বলতে চাই, সংযোজন বিক্রিয়ার প্রকারটাই হচ্ছে এমন যে একাধিক যৌগ মিলে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করবে, তাহলে সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। আর প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে কোনো একটা যৌগের একটা অংশকে আরেকটা যৌগের একটা অংশ সেটা সরিয়ে সেই জায়গাটা দখল করবে, সেটা হচ্ছে প্রতিস্থাপন। এখন সংযোজন এবং প্রতিস্থাপন এই দুইটা খুবই ইম্পর্টেন্ট এবং বারবারই বলছে, সেটা থেকে সৃজনশীল প্রশ্ন অনেকগুলো আসে। কিন্তু এছাড়াও আমাদের অপসারণ বিক্রিয়া ছোট্ট একটা অংশ, আমি যদিও গত ক্লাসেও এই যে আমাদের সাইজেফ সূত্রের মধ্যে কিছুটা আলোচনা করেছি কিন্তু তারপরেও আমি এটা নিয়েও কথা বলবো অপসারণ বিক্রিয়া। কিন্তু আমাদের সংযোজন এবং প্রতিস্থাপন আমাদের যে এই দুইটা বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়ার আবার টোটাল প্রত্যেকের দুইটা করে 4টা ক্যাটাগরি আছে। কী কী? সংযোজনের মধ্যে আবার ইলেকট্রোফিলিক সংযোজন এবং নিউক্লিওফিলিক সংযোজন দুইটা আছে। আমি যদি একটু করে এখানে দেখাই, সংযোজন এটার যে বিক্রিয়া, সংযোজনের মধ্যে আমি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বললাম, তাহলে ইলেকট্রোফিলিক বা এটাকে ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া বলা হয়। তাহলে দেখো সেটা হচ্ছে আমার যখনই আমি CH2 ডাবল বন্ড CH2 এই যৌগটা অর্থাৎ অ্যালকিনের সাথে আমি হাইড্রোজেন ব্রোমাইড বিক্রিয়া করলাম, এবং হাইড্রোজেন ব্রোমাইড বিক্রিয়া করলে সেখানে হাইড্রোজেন প্লাস সেটা এই ডাবল বন্ডের দুইটা কার্বনের একটাতে যুক্ত হবে, এবং পরবর্তীতে যেই কার্বনে যুক্ত হবে
সেখানে ইলেকট্রন অর্থাৎ এই হাইড্রোজেনটা প্লাস এবং ব্রোমাইডটা মাইনাস। যেহেতু কার্বন কার্বন ডাবল বন্ডের মধ্যে পাই বন্ধনের ইলেকট্রন আছে এবং ইলেকট্রনের আকর্ষণে এখানে পজিটিভ চার্জ বা ইলেকট্রোফাইলটাই প্রথমে গিয়ে যুক্ত হয় এবং পরবর্তীতে ওই হাইড্রোজেন প্লাসটা যুক্ত হলে যে আয়নটা দাঁড়ায় সেটা হচ্ছে CH3CH2, এখানে প্লাস হয় প্লাস ব্রোমাইড মাইনাস। আমি কীভাবে করলাম, হাইড্রোজেনটা যদি এইচ প্লাসটা যদি এই কার্বনের সাথে যুক্ত হয় তাহলে তখন এই কার্বনের উপর অর্থাৎ CH3 হইল, তখন পাশের এই ডাবল বন্ড ভেঙে তাকে ইলেকট্রন সাপ্লাই দিয়ে তার ঘাটতিটা পূরণ করে ফেলবে, তখন এই কার্বনের উপর একটা পজিটিভ চার্জ হবে। অর্থাৎ যেখানে হাইড্রোজেন প্লাসটা যুক্ত হবে তার পাশের কার্বনে পজিটিভ চার্জটা হবে। তাহলে এই যখন হচ্ছে পরবর্তী ধাপে আমাদের এই পজিটিভ চার্জের সাথে নেগেটিভ চার্জ যুক্ত হয়ে ফাইনালি CH3CH2Br উৎপন্ন হইল। তাহলে এই যে দেখো, আমরা যে পজিটিভ চার্জের সাথে ফাইনালি নেগেটিভ চার্জ যুক্ত হচ্ছে, নেগেটিভ চার্জটা কিন্তু পরে যুক্ত হচ্ছে, আমাদের প্রথমে এই যে আমি মেকানিজমে যেটা দেখা যাচ্ছে পজিটিভ চার্জ বা ইলেকট্রোফাইলটাই এই বিক্রিয়ায় যুক্ত হচ্ছে বলে, প্রথমে যুক্ত হচ্ছে বলে এটাকে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বা এটাকে ইলেকট্রন আকর্ষী সংযোজন বা জুত বিক্রিয়া বলা হয়, এটাকে ইংরেজিতে এডিশন রিয়াকশন বলা হয়। তাহলে যেহেতু ফাইনালি একটা মাত্র প্রোডাক্ট উৎপন্ন হয়েছে সেটা এটা সংযোজন বিক্রিয়া, আর যেহেতু ইলেকট্রন আকর্ষী বিকারক বা ইলেকট্রোফাইলটাই মেকানিজমের মধ্যে বা ক্রিয়াকৌশলের মধ্যে প্রথমে যুক্ত হচ্ছে সেজন্য এটাকে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বলা হয়। তাহলে দেখো আমাদের এই যে সংযোজন বিক্রিয়ার যে প্রথম ক্যাটাগরি অর্থাৎ ইলেকট্রোফিলিক সংযোজন, সেটা সাধারণত অ্যালকিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড বিক্রিয়া করে যে বিক্রিয়াটা হয় সেটাই হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। এবং আমি এখানে অনেকগুলো আলোচনার মধ্যে একটা সূত্র লিখেছি, মার্কোনিকোভের সূত্র, এবং মার্কোনিকোভের সূত্রটা সাধারণত এই অ্যালকিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড কিংবা পজিটিভ নেগেটিভ পার্ট যুক্ত কোনো একটা অংশ যুক্ত হয়ে ফাইনাল যৌগটা তৈরি করে। তাহলে মার্কোনিকোভ সূত্রটা কিন্তু আমাদের এই ক্যাটাগরির মধ্যে পড়ে অর্থাৎ ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার মধ্যে। তাহলে আমি সংযোজন বিক্রিয়ার একটা ক্যাটাগরি এবং সেটা লিঙ্কটা বলে দিলাম যে সেটা আসলেই সেটার সাথে আমাদের মার্কোনিকোভ সূত্রের একটা লিঙ্ক থাকবে, কারণ এখানে যখনই আমাদের অ্যালকিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড কিংবা অন্য কোনো যৌগ মানে বিক্রিয়া করবে তখন সেটা কিন্তু মনে মনেই তুমি ধরে নিবা যে এটা অবশ্যই মার্কোনিকোভ সূত্রের প্রয়োগটা এখানে আসবে। তাহলে সহজেই আমরা জানলাম যে সংযোজন বিক্রিয়ার একটা ক্যাটাগরি যেটা ইলেকট্রোফিলিক সংযোজন সেটা মার্কোনিকোভের সূত্রের সাথে লিঙ্কড। সুতরাং ওইভাবে আমরা মার্কোনিকোভ সূত্র, এবং মার্কোনিকোভ সূত্রটা আমরা একাধিকবার একাধিক ক্লাসেও বলেছি, সেটা হচ্ছে অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে অপ্রতিসম কোনো বিকারকের বিক্রিয়ায় বিকারক অণুর ঋণাত্মক অংশটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের যেই কার্বনে হাইড্রোজেন কম থাকবে সেখানেই ঋণাত্মক অংশটি যুক্ত হবে, এটা হচ্ছে মার্কোনিকোভের সূত্র। তো যাই হোক, আমাদের সংযোজন বিক্রিয়া তাহলে একটা ক্যাটাগরি যেটা ইলেকট্রোফিলিক সংযোজন, সেটা কার ক্ষেত্রে হয় সেটা আমি আলোচনা করলাম, আমার সংক্ষিপ্ত আলোচনা, কিন্তু ডিটেলস আলোচনার জন্য আমাদেরকে কিন্তু প্রত্যেকটা আলাদা করে ওইভাবে পড়তে হবে। এবার দেখো সংযোজন বিক্রিয়ার অ্যাগেন মানে নতুন আরেকটা ক্যাটাগরি যেটা আছে সেটা আমরা এখানে যেটা লিখেছি ইলেকট্রোফিলিক সংযোজন, এইবার আসবে আমাদের নিউক্লিওফিলিক সংযোজন, যেটা এত বেশি পরিমাণে ইম্পর্ট্যান্ট তোমরা দেখবা যে এইটাই বারবার আমার বিভিন্ন বোর্ডের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসছে, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। তাহলে সেটা কি, সেটা হচ্ছে আইদার অ্যালডিহাইড অর কিটোন। আমি যদি একটা অ্যালডিহাইড নিই, ধরো CH3 সি ডাবল বন্ড ও এইচ, এই অ্যালডিহাইডটা নিলাম। এখন এই অ্যালডিহাইডের সাথে যদি আমি হাইড্রোজেন সায়ানাইড বিক্রিয়া করি, যেখানে হাইড্রোজেনটা পজিটিভ এবং সায়ানাইডটা নেগেটিভ, তাহলে এটার সাথে যখনই বিক্রিয়া হবে তখন স্বাভাবিকভাবে দেখো এইখানে আবার মানে ডাবল বন্ড আছে ঠিক আছে, কিন্তু কার্বন এবং অক্সিজেনের মধ্যে যে দ্বিবন্ধন আছে সেই দ্বিবন্ধনের মধ্যে একটা বন্ধন হচ্ছে সিগমা বন্ধন এবং একটা বন্ধন হচ্ছে পাই বন্ধন। আমরা জানি সিগমা এবং পাই বন্ধনের মধ্যে পাই বন্ধনের ইলেকট্রনগুলো কিছুটা দুর্বলভাবে আকৃষ্ট থাকে, কারণ পাই বন্ধনটার মানে শক্তিটা কম, পাশাপাশি ওভারল্যাপ করে বলেই, এবং সেখানে ওই দুর্বল পাই বন্ধনের ইলেকট্রনগুলো কার্বন এবং অক্সিজেনের মধ্যে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার দিকেই কিছুটা সরে থাকবে, কারণ ইলেকট্রোনেগেটিভিটি মানেই হচ্ছে ইলেকট্রনকে টানার ক্ষমতা।
তাহলে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু বেশি এবং আমরা জানি যে সেটা হচ্ছে 3.5 আর অন্যদিকে কার্বনের হচ্ছে মাত্র 2.5, তাহলে সেই হিসেবে পাই বন্ধনের ইলেকট্রনগুলোকে সে নিজের দিকে টেনে নিয়ে এইখানে ডেল্টা নেগেটিভ এবং এটা ডেল্টা পজিটিভ বা আংশিক ঋণাত্মক চার্জ এবং আংশিক ধনাত্মক চার্জ সৃষ্টি করে, অর্থাৎ পাই বন্ধনের ইলেকট্রনগুলোকে নিজের দিকে নিয়ে। আর যখনই নেগেটিভ এবং পজিটিভ চার্জ হয় তখন স্বাভাবিকভাবে হাইড্রোজেন সায়ানাইড যেই যৌগটা আছে সেটার পজিটিভ এবং নেগেটিভ অংশের মধ্যে পজিটিভ অংশটা যাবে তখন নেগেটিভ পার্টের দিকে এবং নেগেটিভ অংশটা যাবে পজিটিভ পার্টের দিকে। অর্থাৎ আমরা যদি এইভাবে চিন্তা করি যে হাইড্রোজেনটা এখানে আসবে আর সায়ানাইডটা এখানে আসবে, তাহলে দেখো তখন যৌগ যেটা তৈরি হবে সেই যৌগটাকে আমরা এইভাবে লিখতে পারি, CH3COH এবং এখানে একটা হাইড্রোজেন আছে আর সায়ানাইডটা তার নিচের দিকে যুক্ত হইল। এই যে দেখো আমরা খুব সহজে যৌগ যেটা তৈরি করলাম সেটা কিন্তু একটা সংযোজন বিক্রিয়ায় উৎপন্ন যৌগ বা এটাকে যৌত যৌগ বলা হয়, এডিশন প্রোডাক্ট। তাহলে সেই যৌগটা যেহেতু মানে অর্থাৎ আমরা আগেই বলছিলাম যে একাধিক যৌগ মিলে যদি একটা মাত্র উৎপন্ন হয় প্রোডাক্ট উৎপন্ন হয় তখন সেটাকেই কিন্তু সংযোজন বিক্রিয়া বলে। তাহলে এটা একটা সংযোজন বিক্রিয়া, কিন্তু এটাকে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া বলার কারণ কী সেটা দেখো। এখানে কিন্তু আমাদের পজিটিভ চার্জ যেটা ইলেকট্রোফাইল আর নেগেটিভ চার্জ যেটা নিউক্লিওফাইল দুটোই কিন্তু যুক্ত হচ্ছে, কিন্তু আমরা জৈব যৌগের বিক্রিয়া বলতে সাধারণত কার্বনের বিক্রিয়াকে বুঝি। তাহলে কার্বনের সাথে কী যুক্ত হচ্ছে? কার্বনের সাথে যুক্ত হচ্ছে কিন্তু নেগেটিভ চার্জ বিশিষ্ট বা নিউক্লিওফাইল। কেন নিউক্লিওফাইল নেগেটিভ চার্জকে নিউক্লিওফাইল বলা হয়? আমরা একাধিকবার বলেছি যে নিউক্লিওফাইল, নিউক্লিও শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস যা পজিটিভ চার্জ বিশিষ্ট এবং ফাইল শব্দের অর্থ হচ্ছে আকর্ষী। তাহলে পজিটিভ চার্জের প্রতি আকৃষ্ট হবে কারা? যারা নেগেটিভ চার্জ বিশিষ্ট আয়ন আছে, সেজন্য নেগেটিভ চার্জ বিশিষ্ট আয়নকে নিউক্লিওফাইল বলা হয় আর পজিটিভ চার্জ বিশিষ্ট আয়নকে ইলেকট্রোফাইল বলা হয়। তাহলে এই বিক্রিয়াটা অর্থাৎ আমাদের অ্যালডিহাইড বা কিটোন দুইটারই যে সংযোজন বিক্রিয়াগুলো হয় সেগুলোই হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক যৌত বিক্রিয়া। তাহলে আমরা সংযোজন বিক্রিয়ার যেই দুইটা ক্যাটাগরি আছে খুব সহজেই জানলাম যে অ্যালকিনের সাথে যদি আমার সংযোজন বিক্রিয়াটা হয় তাহলে সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, আর অ্যালডিহাইড কিটোনের সাথে যদি সংযোজন বিক্রিয়া হয় তাহলে সেটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। এরপরে আমাদের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় বা কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ায় অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে কোনটা বেশি সক্রিয় কোনটা কম সক্রিয় সেটা নিয়ে কিন্তু আমাদের কথা আছে, তো সেটা আমি পরে হয়তো আলোচনা করব। কিন্তু আমার এই সুযোগে আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার যে দুইটা ক্যাটাগরি সেটাও যদি একটু আলোচনা করে নিই। তাহলে দেখো সংযোজন বিক্রিয়া আমাদের ইলেকট্রোফিলিক সংযোজন আর নিউক্লিওফিলিক সংযোজন। এইবার আমরা এই উদাহরণগুলো যদি মুছে দিই এরপরে আমরা প্রতিস্থাপন বিক্রিয়াতে যাব, যে প্রতিস্থাপন আমাদের মেইন মেইন ক্যাটাগরির জিনিসগুলো যদি আমি শুরুতেই মানে আলোচনা করে রাখতে পারি তাহলে টোটাল জিনিসটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এইবার আমাদের পরবর্তী যে আলোচনা সেটা হচ্ছে সংযোজন আর এবার প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো আমরা আগেই যেহেতু বলেছি যে আমাদের এই টোটাল বিক্রিয়াগুলো অর্থাৎ আমি এখানে যা লিখেছি সংযোজন প্রতিস্থাপন এগুলোই ধীরে ধীরে আলোচনা করব। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়ারও আবার দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন এবং একটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। ইলেকট্রোফিলিক নামটা দেওয়ার অর্থই হচ্ছে সেখানে পজিটিভ চার্জ বিশিষ্ট আয়ন যেটাকে ইলেকট্রোফাইল বলা হয় সেটাই প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটাবে, আর নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় নিউক্লিওফাইল বা নেগেটিভ চার্জ বিশিষ্ট আয়নটাই প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটাবে। দেখো আমার ইলেকট্রোফিলিকের চেয়ে নিউক্লিওফিলিক কিছুটা ইজি আছে বলেই আমি সেটাই একটু প্রথমে বলে নিচ্ছি। সেটা হচ্ছে আমাদের ধরো অ্যালকাইল হ্যালাইড CH3CH2Cl, এখানে আমরা জানি যে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে অ্যালকাইল অংশটা পজিটিভ আর ক্লোরাইডটা নেগেটিভ। এরপরে এটার সাথে যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সেটা অ্যাকোয়াস বা জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করি তাহলে সেক্ষেত্রে আমার এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের যে পজিটিভ এবং পটাশিয়ামটা পজিটিভ এবং হাইড্রোক্সিলটা নেগেটিভ, সে নেগেটিভ হাইড্রোক্সিলটা ওএইচ মূলকটা এখানকার নেগেটিভ ক্লোরাইডকে সরিয়ে আমাদের যে যৌগটা তৈরি করবে সেটা হচ্ছে CH3CH2OH প্লাস পটাশিয়াম ক্লোরাইড। তাহলে এই যে বিক্রিয়াটা হলো সেখানে নেগেটিভ চার্জটাই প্রতিস্থাপন বিক্রিয়া করছে এবং নেগেটিভ চার্জটাই আমরা জানি যে সেটা হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইল দিয়েই প্রতিস্থাপন বিক্রিয়া হয় বলেই এটাকে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। তবে এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আবার
আমাদের যেটা আমরা SN1 এবং SN2 দুইটা ক্যাটাগরিতে আছে, আমি SN1 এবং SN2 একদম রিসেন্ট আমি দুইটা একটা ক্লাস নিয়েছি ফুল SN1 SN2 এর উপর, আমি সেটাও তোমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে দেখে নিতে পারবে। একদম রিসেন্ট আমি দুইটা একটা ক্লাস নিয়েছি SN1 SN2। তার মানে SN1 SN2 কিন্তু আমাদের এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার আন্ডারেই পড়ে ওই ক্যাটাগরিতে। এবার আমরা চলে যাব ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার নাম শুনে বোঝা যাচ্ছে যে ইলেকট্রোফাইল মানে পজিটিভ চার্জ বিশিষ্ট আয়ন, সেটাই প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটাবে। আমি আমার এইটা হচ্ছে বেনজিন অ্যারোমেটিক যৌগের যে বিক্রিয়াগুলো আছে, যেমন আমাদের বেনজিনের 5টা বিক্রিয়া আছে, আমি যদি তোমাদের মনে করিয়ে দিতে চাই তাহলে বেনজিনের আমার প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে প্রথম ইয়ে হচ্ছে হ্যালোজেনেশন বা ক্লোরিনেশন বলতে পারো, তারপর হচ্ছে ফ্রিডেলক্রাফ্ট অ্যালকাইলেশন, ফ্রিডেলক্রাফ্ট অ্যাসাইলেশন, নাইট্রেশন এবং সালফোনেশন। এই 5টা বিক্রিয়া প্রত্যেকটা কিন্তু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন আমি তার মধ্যে ফ্রিডেলক্রাফ্ট অ্যালকাইলেশন বিক্রিয়াটাই যদি দেখাই, ধরো আমি লিখলাম বেনজিন এবং এই বেনজিনের সাথে যখন আমি মিথাইল ক্লোরাইড বিক্রিয়া করব, এবং সেটা এখানে কিন্তু জৈব যৌগের বিক্রিয়াগুলো অবশ্যই প্রভাবকের উপস্থিতিতে হয় এবং সেই প্রভাবগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। যেমন মিথাইল ক্লোরাইডের সাথে বেনজিনের বিক্রিয়া হয় সাধারণত অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা হয়, তাহলে এটার অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে যদি মিথাইল ক্লোরাইড বিক্রিয়া করে সেক্ষেত্রে মিথাইলটা পজিটিভ ক্লোরাইডটা নেগেটিভ, তখন এই মিথাইল পজিটিভ পার্টটা যেটাকে ইলেকট্রোফাইল বলি সেটাই এখানকার হাইড্রোজেনকে সরিয়ে আমাদের যে যৌগটা তৈরি করে সেটাই হচ্ছে আমাদের মিথাইল বেনজিন বা টোলুইন এবং সাথে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে। তাহলে দেখো এখানে কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটেছে, এবং প্রতিস্থাপন বিক্রিয়াটা যেটা ঘটছে সেটা ইলেকট্রোফাইল দিয়েই প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটছে বলে এটাকে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। এর আগেরটা কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়াটা নিউক্লিওফাইল দিয়ে ঘটছিল, নেগেটিভ চার্জটা এখানে নেগেটিভ অংশটাকে সরিয়েছে। তাহলে এখন যেহেতু আমার পজিটিভ চার্জ বা ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাচ্ছে বলে এটাকে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে। তাহলে আমি সংযোজন এবং প্রতিস্থাপন বিক্রিয়ার দুইটা দুইটা ক্যাটাগরি, সংযোজনে ইলেকট্রোফিলিক সংযোজন নিউক্লিওফিলিক সংযোজন, আবার প্রতিস্থাপনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন এবং নিউক্লিওফিলিক প্রতিস্থাপন জানলাম। দেখো আমাদের এমনি জৈব যৌগের সিলেবাসটা ভাস্ট বিরাট হলেও আমাদের কিন্তু প্রিপারেশান যখন আমি নিব প্ল্যান্ড ওয়েতে প্রিপারেশান নিলে সেটা কিন্তু আমাদের অনেকটুকু মানে কাজকে সহজ করে দেয়, লাঘব করে দেয়। তো সেই হিসেবে আমাদের এই দুইটা ক্যাটাগরি সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক আর নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। এর আগে আমরা অ্যালকিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়াটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, আর অ্যালডিহাইড কিটোনের সাথে হাইড্রোজেন সাইনাইডের বিক্রিয়া যেটা ছিল সেটাই হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া বা কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়া, বিভিন্ন নামে নামকরণ করা হয়। তাহলে এই ক্যাটাগরিগুলো গেল আমাদের সংযোজন এবং প্রতিস্থাপন বিক্রিয়া। আমাদের 3 নম্বর ক্যাটাগরিটা আমি শেষ করলাম। আমার ভিডিওটা যদি অতিরিক্ত ল্যাংদি হয় তাহলে আমি হয়তো টোটাল অংশটাকে আমি 2টা ভাগে ভাগ করব, তাহলে সেক্ষেত্রে তোমাদের ইয়ে করতে সুবিধা হবে। এবার দেখো আমাদের পরবর্তীতে যে অংশটা লিখেছি অ্যালডিহাইড ও কিটোনের কেন্দ্রাকর্ষী যৌগ বিক্রিয়ায় সক্রিয়তা। দেখো অ্যালডিহাইড কিটোন থাকলে কিন্তু সেখানে এই প্রশ্নটা প্রায়ই থাকে যে অ্যালডিহাইড কিটোনের মধ্যে কোনটা বেশি সক্রিয় কোনটা কম সক্রিয় এবং সেটা কিসে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ায়। তাহলে সেক্ষেত্রে আমরা যদি আমাদের 3 নম্বর ক্যাটাগরিটা এখানে লিখি, 3 নম্বর না আমাদের 4 নম্বর, এখানে অ্যালডিহাইড কিটোনের যৌগ বিক্রিয়ার সক্রিয়তা। এখন আমি সিরিয়ালি 3টা যৌগ লিখব, একটা হচ্ছে HCOO বা ফরমালডিহাইড, এবং পরবর্তী যৌগ আমাদের CH3COH, এটা হচ্ছে ইথানল বা অ্যাসিটালডিহাইড, এবং তৃতীয় যে যৌগটা সেটা হচ্ছে CH3COCH3, এটা হচ্ছে প্রোপানন, এটা একটি কিটোন। তাহলে 2টা অ্যালডিহাইড লিখলাম, 1টি কিটোন লিখলাম। এখন এই প্রত্যেকটার সাথে আমাদের কিন্তু বলাই আছে অ্যালডিহাইড ও কিটোনের কেন্দ্রাকর্ষী যৌগ বিক্রিয়া সক্রিয়তা। কিছুক্ষণ আগেই আমি কেন্দ্রাকর্ষী যৌগ বিক্রিয়া বা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, কথা একই কেন্দ্রাকর্ষীর বা ইংরেজি হচ্ছে নিউক্লিওফিলিক, আর যৌগ বিক্রিয়ার সেটা হচ্ছে এডিশন রিয়াকশন বা সংযোজন বিক্রিয়া। এখন আমি এই 3টা যৌগের সাথে যদি আমি হাইড্রোজেন সায়ানাইড বিক্রিয়া করি, এটার সাথে হাইড্রোজেন সায়ানাইড, 3টাতেই কিন্তু আমাদের সংযোজন বিক্রিয়া হবে সেটা আমরা জানি।
এবং হাইড্রোজেনটা পজিটিভ, সায়ানাইডটা নেগেটিভ, এখানেও পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ আছে। এবং যখন এই তিনটার সাথে বিক্রিয়া করবে স্বাভাবিকভাবে কার্বন, এই যে অক্সিজেন ইলেকট্রন টেনে নিয়ে এখানে ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ হবে, প্রত্যেকটাই তাই, ডেল্টা নেগেটিভ এটা ডেল্টা পজিটিভ হবে, এখানেও তাই হবে, ডেল্টা নেগেটিভ এবং ডেল্টা পজিটিভ। তাহলে স্বাভাবিকভাবে পজিটিভ পার্টটা নেগেটিভ পার্টের সাথে যাবে আর নেগেটিভ পার্টটা এখানে পজিটিভ কার্বনে যাবে। তাহলে এখানে যে যৌগটা তৈরি হবে সেটা হচ্ছে এইচ সি ও এইচ, তারপরে হচ্ছে এইখানে আবার এইচ, এইখানে নিচে সায়ানাইড, এটা একটা যুত যৌগ তৈরি হলো। এইবার দ্বিতীয় যে অংশটা সেটাতে আমাদের যে যৌগটা তৈরি হবে সেটা হচ্ছে সি এইচ থ্রি সি ও এইচ, এবং এখানে যেহেতু হাইড্রোজেন এবং নিচে সায়ানাইড, তাহলে এই যৌগটা তৈরি হলো। আর থার্ড ওয়ান যেটা সেটাতে আমাদের যে যৌগ তৈরি হবে সেটা হচ্ছে সি এইচ থ্রি সি, এইখানে ও এইচ, এইখানে আবার সি এইচ থ্রি, এবং এইখানে সি এন সায়ানাইড। তাহলে দেখো আমি তিনটা যৌগের ক্ষেত্রে অর্থাৎ অ্যালডিহাইড দুইটা এবং কিটোন একটা, তিনটার ক্ষেত্রেই আমি যুত বিক্রিয়ায় যুত যৌগ কী কী উৎপন্ন হয় সেটা দেখালাম। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়া কোনটা বেশি সক্রিয় কোনটা কম সক্রিয় সেটা নিয়ে আলোচনা। দেখো সক্রিয়তা নির্ভর করে মূলত কে কত সহজে এটার সাথে, অর্থাৎ এখানে সায়ানাইড অংশটা বা নেগেটিভ অংশটা, যেহেতু এটা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, তাহলে সায়ানাইডটা কত সহজে গিয়ে এই কার্বনের সাথে যুক্ত হবে, এবং সেটা কিসের উপর নির্ভর করে, দুইটা বিষয়ের উপর নির্ভর করে। তার মধ্যে দুইটা বিষয় আমি এখানে নিচে লিখে রাখতেছি, একটা হচ্ছে ধনাত্মক আবেশধর্মিতা, ধনাত্মক আবেশধর্মিতা বা পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট বলা হয়, ধনাত্মক আবেশধর্মিতা, এবং আরেকটা হচ্ছে স্টেরিক বাধা, স্টেরিক বাধা। দেখো এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের ধারণা না থাকলেই নয়, এ ধনাত্মক আবেশধর্মিতা সেটা হচ্ছে অ্যালকাইল মূলকগুলার, আমরা জানি যে ধনাত্মক আবেশধর্মিতা আছে, তারা ইলেকট্রন পুশিং গ্রুপ, ইলেকট্রন ডোনেট করে। এখানে প্রথম যৌগের মধ্যে কার্বন যখন ইলেকট্রন শূন্য হবে, অর্থাৎ অক্সিজেন যখন ইলেকট্রন টেনে নিয়ে যাবে, তখন কার্বনের উপর ধনাত্মক চার্জ, তার মানে ধনাত্মক চার্জ মানেই হচ্ছে তার ইলেকট্রনের ঘাটতি আছে। তো সেই ইলেকট্রনের ঘাটতি যখনই থাকবে তখন সে কিন্তু সায়ানাইডের প্রতি, এখানে নেগেটিভ চার্জের প্রতি সহজে আকৃষ্ট হবে, এবং তাতে অন্য কেউ কিন্তু কোনো বাধা দিবে না, কারণ তার সাথে মিথানলে আমার যেই দুইটা হাইড্রোজেন পরমাণু আছে তাদের কিন্তু ইলেকট্রন সাপ্লাই দেওয়ার কোনো ক্ষমতা নাই। কিন্তু আমার দ্বিতীয় যেই যৌগটা আছে অর্থাৎ ইথানল, সেখানে একটা মিথাইল মূলক থাকার কারণে সেই মিথাইল মূলকটা কিছুটা ইলেকট্রন যোগান দিয়ে, ইলেকট্রন পুশিং গ্রুপ বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, যার ধনাত্মক আবেশধর্মিতা আছে, সেই ধনাত্মক আবেশধর্মিতার কারণে মিথাইল গ্রুপ কার্বনের উপর যেই ধনাত্মক চার্জ বা ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয়েছিল সেটাকে কিছুটা যোগান দিয়ে, ইলেকট্রন যোগান দিয়ে তার ধনাত্মক চার্জটা কিছুটা কমিয়ে দেয়, মানে তার ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ সেটা যদি কিছুটা কমে যায় তখন কিন্তু সে সায়ানাইডের প্রতি আগেরটার চেয়ে কিছুটা কম আকর্ষণ বোধ করবে, কারণ তার ইলেকট্রন ঘাটতিটা তো কিছুটা মিথাইল মূলক সেটা মানে পূরণই করে দিচ্ছে। সুতরাং এইটার চেয়ে এটা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় কিছুটা কম সক্রিয় হবে। আবার আমার এখানে যখন দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক থাকবে তখন কিন্তু দুই দিক থেকে মিথাইল মূলক ইলেকট্রন যোগান দিয়ে তার পজিটিভ চার্জটাকে অনেকটাই কমিয়ে দেয়, ফলে কিটোনে যে কার্বনের ধনাত্মক চার্জ আছে, যার ইলেকট্রনের ঘাটতি আছে, সেই ইলেকট্রনের ঘাটতি যেহেতু নিজেদের মধ্যে, অর্থাৎ দুইটা দুই দিক থেকে দুইটা মিথাইল মূলক ইলেকট্রন যোগান দিয়ে অনেকটা পূরণ করে দেয়, তখন সে কিন্তু সায়ানাইডের প্রতি আর তেমন একটা আকর্ষণ বোধ করে না। সুতরাং এই তিনটার মধ্যে আমাদের কিটোনের সক্রিয়তা সবচেয়ে কম, তারপর হচ্ছে ইথানল, এবং সবচেয়ে বেশি হচ্ছে সক্রিয়তা মিথানল। এবার খেয়াল করো এখানে আমরা কিন্তু একটা ধর্ম বলছি ধনাত্মক আবেশধর্মিতার মানে ফল, এবং সেটাতে প্রথমটাতে কোনো ধনাত্মক আবেশধর্মিতা নাই, এটাতে একদিক থেকে আছে, এটা দুই দিক থেকে আছে। আবার যদি এখানে মিথাইলের বদলে ইথাইল থাকে তখন তো সেটা ধনাত্মক আবেশধর্মিতা আরও বেশি হবে, কারণ অ্যালকাইল মূলকগুলোর পরিমাণ যখন কার্বন যখন বাড়বে তখন কিন্তু তাদের ধনাত্মক আবেশধর্মিতা আরও বেড়ে যাবে এবং তাদের সক্রিয়তা আরও কমে যাবে। এবার আরেকটা যেটা আছে সেটা হচ্ছে স্টেরিক বাধা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। স্টেরিক বাধা হচ্ছে স্থান সংক্রান্ত বাধা, স্টেরিক শব্দের অর্থ যেটা মানে জায়গার উপর নির্ভর করে। এখানে হাইড্রোজেন দুইটা পরমাণু আছে, তারা ছোট্ট দুইটা জায়গা দখল করে আছে, সুতরাং
এখানে কার্বনের পজিটিভ চার্জের প্রতি আকৃষ্ট হয়ে যে নিউক্লিওফাইল বা সায়ানাইডটা আসবে তারা পর্যাপ্ত জায়গা পাবে, সেখানে স্টেরিক কোনো বাধা থাকবে না। কিন্তু যখনই একটা মিথাইল মূলক থাকবে, একটা মিথাইল মূলক যদি আমি এটাকে ভেঙে লিখি, তাহলে দেখো এই কার্বনের সাথে আমার তিন দিকে তিনটা হাইড্রোজেন যদি আমি দেই, তখন কিন্তু এই মূলকটা কিছুটা অনেকটা বড় হয়ে গেছে। তাহলে একদিক থেকে জায়গাটা বেশি দখল করে, আরেক দিকে যদিও মানে কিছুটা ফাঁকা আছে, তাহলে সেখানেও কিন্তু কিছুটা স্টেরিক বাধার সম্মুখীন হয়। আর অন্যদিকে কিটন থাকলে সেখানে এদিকেও মিথাইল মূলক, এদিকে মিথাইল মূলক, তার মানে জায়গাটা অনেকটুকু সে কভার করে ফেলবে, ফলে সায়ানাইড এখানে যে আসবে সেটা পর্যাপ্ত জায়গা পায় না বলে, অর্থাৎ স্টেরিক বাধা বেশি বলে এটার সক্রিয়তাটা সবচেয়ে কম। তাহলে দুটো কারণে, এটাতে ধনাত্মক আবেশধর্মিতাও বেশি, আবার স্টেরিক বাধাটাও বেশি বলে কিটনটা আমাদের কেন্দ্রাকর্ষী জুতো বিক্রিয়ায় সবচেয়ে কম সক্রিয়। আমরা অ্যালডিহাইড কিটনের কেন্দ্রাকর্ষী জুতো বিক্রিয়ার সক্রিয়তাটা এই সুযোগে বলে দিলাম। এবং দেখো আমাদের যতগুলো, তুমি যদি বোর্ডের প্রশ্নগুলো ঘেটে দেখো, আমাদের প্রায় প্রত্যেকটা বোর্ডেই এই কেন্দ্রাকর্ষী অ্যালডিহাইড কিটন যখনই থাকে, আইদার সেটার সাথে আমার এই যে DNPS টলেন বিকারক পরীক্ষা বা ফেলিং দ্রবণ পরীক্ষার ওই শনাক্তকরণের সাথে রিলেটেড, অথবা আমাদের এই অংশটা, এই অংশটা তোমরা বারবারই দেখো বিভিন্ন বোর্ডের, আমি 2019 প্রশ্নগুলো তো বিভিন্নভাবে সলভ করে দিয়েছি, অন্যান্য বোর্ডের প্রশ্নগুলো হয়তো ওইভাবে সিরিয়ালি আমি সলভ করব। তাহলে সেক্ষেত্রে এই প্রশ্নটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, আমি সেজন্য এইটার পূর্বে আমি স্টার চিহ্ন দুইটা তিনটা চারটা যা হোক দিয়ে দিলাম, এটা খুবই ইম্পর্ট্যান্ট। সুতরাং এটার সম্পর্কে তোমাদের ভালো আইডিয়া রাখতে হবে, অ্যালডিহাইড কিটনের সক্রিয়তা। তাহলে এরপরে যেটা আছে আমাদের, বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। আমি বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে কিছুক্ষণ আগেই বলেছি যে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যেটা আছে সেটা কিন্তু, অর্থাৎ আমাদের ইলেকট্রোফাইল দিয়েই যেহেতু প্রতিস্থাপন বিক্রিয়াটা হয়, সুতরাং বেনজিন যখনই যেখানে থাকবে সেখানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা কিন্তু আসবে, এবং সেটার মেকানিজম সহ। তাহলে মেকানিজম সহ যদি আমি দেখাইতে চাই, তাহলে সেক্ষেত্রে বেনজিনের যে কটা প্রতিস্থাপন বিক্রিয়া আছে সেই কটা প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে আমি জাস্ট একটা, অর্থাৎ ফ্রিডেলক্রাফ্ট অ্যালকাইলেশন বিক্রিয়াটা একটু তোমাদের জন্য সহজ করে দেখাচ্ছি, যে সেটার মেকানিজম বা ক্রিয়াকৌশল যদি আসে যে বেনজিন থেকে কিভাবে মিথাইল বেনজিন বা টলুইন উৎপন্ন হয় সেই ক্রিয়াকৌশলটা। তাহলে দেখো প্রথমেই এখানে আমাদের বেনজিনের সাথে যে বিক্রিয়াটা, বেনজিন প্লাস মিথাইল ক্লোরাইড, এটা যদি অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা হয়, তাহলে সেখানে এই মিথাইল অংশটা পজিটিভ অর্থাৎ হাইড্রোজেনকে সরিয়ে সেখানে যাবে এবং যৌগ উৎপন্ন হবে আমাদের মিথাইল বেনজিন CH3 প্লাস হাইড্রোজেন ক্লোরাইড। আর এরপরে আমাদের এখানে যেহেতু পজিটিভ অংশটাই যাচ্ছে, এখন আমাদের মেকানিজমটা সেরে দেখতে হবে। তাহলে মেকানিজমটা কী? এখানে মেকানিজমটা হচ্ছে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা আছে সেটা প্রথম ধাপে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে এই মিথাইল ক্লোরাইড বিক্রিয়া করে, আমরা জানি মিথাইলটা পজিটিভ এবং ক্লোরাইডটা নেগেটিভ। এখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা লুইস অ্যাসিড, যারা একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে বা নেগেটিভ চার্জ গ্রহণ করতে পারে। তাহলে যেহেতু অ্যালুমিনিয়াম ক্লোরাইড লুইস অ্যাসিড, কারণ অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা অষ্টক অপূর্ণ যৌগ। এখন অষ্টক অপূর্ণ যৌগ যেহেতু সেটার সাথে ক্লোরাইড যদি যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন তৈরি করবে, আর সাথে এই মিথাইল পজিটিভ আয়ন বা মিথাইলিয়াম আয়ন উৎপন্ন হয়। সেই মিথাইলিয়াম আয়নটাই আমাদের পরবর্তীতে বেনজিন রিংয়ের সাথে বিক্রিয়া করবে, এবং দ্বিতীয় ধাপে আমাদের দ্বিতীয় ধাপটা হচ্ছে সেটা ইলেকট্রোফাইল সংযোজন, এবং সেই বিক্রিয়াটা আমরা যদি এইভাবে করতে চাই, প্লাস মিথাইল অংশটা যদি, মিথাইল পজিটিভ পার্টটা যদি এখানে যুক্ত হয়, সেখানে যে সিগমা কমপ্লেক্স একটা অংশ গঠন করে, যে ইয়েটা ডিটেলস আমি হয়তো পরে কোনো এক সময় হয়তো আগেও দেখিয়েছি, এটা H এবং CH3 এরকম একটা সিগমা কমপ্লেক্স তৈরি হয়। এখানে ভিতরে যে হাইড্রোজেনটা আছে সেটাকে বের করে লিখলাম, এবং মিথাইল পজিটিভ চার্জটা যুক্ত হওয়াতে বেনজিনিংয়ের ভিতরেই ওভারঅল পুরোটার উপর পজিটিভ চার্জ তৈরি হবে একমাত্র উপরের অংশ ছাড়া। তাহলে সেটা হচ্ছে সিগমা কমপ্লেক্স। এবং লাস্ট ধাপে আমাদের প্রথম ধাপে উৎপন্ন যে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন তৈরি হয়েছিল, তার সাথে এটা নতুন করে যুক্ত হয়ে আমি জাস্ট একটা বিক্রিয়া এখানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হিসেবে দেখাচ্ছি,
এবং এখানে হাইড্রোজেন এখানে মিথাইল প্লাস অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন যদি হয় তাহলে সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন এখানে হাইড্রোজেনটা ইলেকট্রন ছেড়ে দিয়ে চলে আসবে এবং হাইড্রোজেন যখনই ইলেকট্রন ছেড়ে দিয়ে চলে আসবে তাহলে তখন তার ঘাটতিটা পূরণ হয়ে যাবে এবং সেখানে এই যে আমরা আমাদের রিকোয়ার্ড যে প্রোডাক্ট টলুইনটা তৈরি হলো এবং হাইড্রোজেন যেটা চলে আসবে সেটা এখানে ক্লোরাইডের সাথে যুক্ত হয়ে এসসিএল তৈরি করবে এবং সাথে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা আমরা প্রথম ধাপে প্রভাবক হিসেবে দিয়েছিলাম সেটা আবার ফেরত পাব। তাহলে এইভাবেই আমাদের এই যে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার যে ক্রিয়াকৌশলগুলো আছে সেগুলো একে একে প্রত্যেকটাই কিন্তু তোমাদের এইভাবে দেখতে হবে। তিনটা ধাপ, প্রথম ধাপে ইলেকট্রোফাইল গঠন এবং দ্বিতীয় ধাপে সিগমা কমপ্লেক্স গঠন এবং তৃতীয় ধাপে ফাইনাল আমাদের উৎপাদ গঠন। তাহলে ওইভাবেই আমরা জিনিসগুলো আয়ত্ত করতে পারবো। তাহলে দেখো আমরা আজকে এই পর্যন্ত শেষ করলাম বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে কারণ এটাই আমাদের জৈব যৌগের একদম মূল ভিত্তি, এটার উপর দাঁড়িয়ে কিন্তু তুমি জৈব যৌগের ফুল মানে ইয়েগুলো আনসার করতে পারবে এবং কোন প্রশ্ন কোন আঙ্গিকে আসলে সেটাকে আমি কোন দিকে নিয়ে যাবো কোন দিকে ডাইভার্ট করে নিয়ে যাবো সেটা কিন্তু খুব সহজেই এই টোটাল অংশগুলো আলোচনা করলেই জানা যাবে। তো আজকে এই পর্যন্তই, বেস্ট অফ লাক।